6 বছর আগে 2018 সালে সড়ক নিরাপত্তা আন্দোলনের পরপরই ডক্টর শহীদুল আলমের বিরুদ্ধে একটি মামলা হয় তথ্য প্রযুক্তি আইনের সেই কুখ্যাত 57 ধারা এবং উনাকে গ্রেফতার করা হয় উনি প্রায় 100 দিনের মতো কারাজীবন কারাবন্দী অবস্থায় ছিলেন আজকে হাইকোর্ট থেকে রুল দেওয়া হয়েছে যে কেন তার বিরুদ্ধে যে এফআইআরটা করা হয়েছিল এজাহারটা করা হয়েছিল সেটাকে কেন কোয়াশ করা হবে না এবং সাথে সাথে ওনার বিরুদ্ধে আর যাতে এই মামলায় আর যাতে তদন্ত না হয় তদন্ত প্রক্রিয়াটাকে স্থগিত করা হয়েছে আমাদের যুক্তি ছিল যে ওনার বিরুদ্ধে যখন মামলা হয় তথ্য প্রযুক্তি আইনে সেটা অগস্ট 2018 সালে হয় এবং তার ঠিক 4 মাস পরে অক্টোবর মাসে ডিজিটাল নিরাপত্তা আইনটা প্রণয়ন করা হয় ডিজিটাল নিরাপত্তা আইনে পরিষ্কারভাবে বলা হয়েছিল যেই মামলাগুলো তথ্য প্রযুক্তি আইনের 57 ধারায় হয়েছে যেগুলো ট্রাইব্যুনাল পর্যন্ত যায়নি ট্রাইব্যুনালে আমলে নেওয়া হয়নি এবং যেগুলোতে মামলা বিচারাধীন না অর্থাৎ ট্রাইব্যুনালে বিচারাধীন না সেই মামলাগুলো আর চলবে না এটা ডিজিটাল নিরাপত্তা আইনে তাহলে পরিষ্কারভাবে বলা হয়েছিল যে 57 ধারায় আগের আইনে করা মামলাগুলো আর চলবে না যদি না সেই মামলাগুলোতে পুলিশি তদন্ত সম্পন্ন হয়ে থাকে এবং মামলাটা ট্রাইব্যুনালে যেয়ে থাকে